বিএনপি বন্যার্থদের পাশে না দাঁড়িয়ে ব্রিফিং নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি বলেন, অতীতে দুর্যোগের সময় বিএনপি সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, কিন্তু বর্তমান সরকার বন্যার্থদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি নেতারা করোনার সময় মানুষের পাশে দাঁড়ায়নি, এখন বন্যার্থদের পাশেও নেই। তথ্যমন্ত্রী আরও বলেন, বন্যা কবলিত এলাকায় শুধু ফটো সেশন করতে যাবে বিএনপির নেতাকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু বিএনপির জন্য জ্বালার কারণ, তাই এই নিয়ে নেতিবাচক কথা বলছে। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান বানচালে পায়তারা করছে তারা।